আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমার গার্ডেনের আপডেটে থাকছে কালো মরিচ, ধানি মরিচ বা কৃষ্ণচড়া মরিচ, যার বেশ কয়েকটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই গাছটি আমার ঘরেই ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যার বেশ কয়েকটি ভিডিও অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই হচ্ছে মরিচ, যা অনেক 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 বেশি ঝাল হয়। তবে এত বেশি গাছ আমার কনজারভেটরিতে আছে, তাই আমি এই গাছটি সর্বশেষে বাহিরে রেখেছি। এবছর গাছটি আমার আর ঘরে রাখার কোনো ইচ্ছে নেই, যে কারণে আমি বেশ কিছু মরিচ পাকাচ্ছি, যেন এই মরিচ থেকে বীজ করে নেক্সট ইয়ারে আমি আবারও নতুন করে গাছ তৈরি করতে পারি। কারণ এত বেশি গাছ আসলে রাখার মতনও আমার ঘরে জায়গা নেই। আর এ টবে প্রায় 5টি মরিচ গাছ ছিল, আপনারা অনেকেই জানেন। একটি আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি, আর বাকি দুটি গাছ আমি অন্য টবে ট্রান্সফার করেছি, কারণ অনেক বেশি শাখা প্রশাখা গজিয়েছিল। গাছের টেন্ডার, যে মূল যে রুট, অনেক ভালো আছে, চাইলে রাখা যাবে, কিন্তু জায়গার অভাবে আমি এবার গাছগুলো বাহিরে রেখে দিয়েছি। মরে গেলে আফসোস নেই, কারণ আমি মরিচ পাকাচ্ছি, যেন আবারও নতুন করে আমি গাছ তৈরি করতে পারি। এত বেশি পছন্দের আমার এই মরিচটি যে কি আর বলবো। আর একেবারেই সামারের শেষে উইন্টারে গাছের পাতায়ও অনেকটা হলুদ হয়ে গেছে, কারণ এ পর্যায়ে এসে কোনো প্রকারের খাদ্যশস্য বা কিলার আমি আর ব্যবহার করিনি। এখন শুধু মরিচগুলো কালেক্ট করার পালা, আর চেষ্টা করছি বেশিরভাগ মরিচ আমি বীজ তৈরি করতে। আর আপনাদের যাদের দেশীয় সবজির বীজের প্রয়োজন হবে, আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন, অবশ্যই সেখানে সব ধরনের বীজ আপনারা পেয়ে যাবেন। একটু লক্ষ্য করলে দেখবেন মরিচগুলো ছোট হলেও জাতে কিন্তু ভাই একেবারে জাতের মরিচ, তার মানে এত বেশি ঝাল, এত বেশি ফ্লেভারপূর্ণ মরিচ আমি আমার লাইফে আর কখনো দেখিনি। এটা হচ্ছে একেবারে সত্যি কথা। যারা এই মরিচ খেয়েছেন তারা অনেকেই জানেন যে কত বেশি টেস্ট হয়। সাইজ ছোট হলেও সেই দিকে যাবেন না, এটার যে টেস্ট বা ফ্লেভার কতটুকু সেটা বলেও শেষ করা যাবে না। যারা এই মরিচের ফলন করেছেন তারা জানেন। আর যারা আমার মতো মরিচ গাছ পছন্দ করেন, এই মরিচের ফলন করতে চান, অবশ্যই আমার ওয়েবসাইট থেকে একবার ঘুরে আসবেন, যেখানে এই মরিচের বীজ আপনারা পেয়ে যাবেন। আর এই যে টবে মাটি দেখছেন, আমি এই মাটিগুলো ফেলে দিব না, গাছগুলো তুলে আমি সামারের শেষে এখন আমি এই মাটিতে কিছুটা সার দিয়ে একটি প্লাস্টিক কভার দিয়ে ঢেকে রাখবো। আর ইচ্ছে আছে যখন স্নো পড়বে আমি প্লাস্টিকটি খুলে কিছুটা স্নো এই মাটিতে খাওয়াবো। আশা করব আজকে গার্ডেনের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফিজ।